টিকা নিতে এসে আনসার সদস্যদের দেয়া ধাক্কার প্রতিবাদ করায় অন্তত দশ জনের মারধরের শিকার হতে হয় দুই ব্যক্তিকে। দুপুরে এই ঘটনা ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে। আমরা তো মারি নাই, কই কোথায় মারলাম না। ঘটনা সুরাহায় চলে আসেন ওই কেন্দ্রের সমন্বয়ক ও বিএসএমএমইউ হাসপাতালের উপপরিচালক ডাক্তার খোরশেদ আলমও। মারামারির এই ঘটনা টিকা প্রত্যাশীদের দীর্ঘ ভোগান্তির একটি খণ্ডচিত্র কেবল। প্রথম ডোজ দেব, পাঁচ ঘন্টা ধরে ওয়েট করতেছি এখানে। ভোগান্তি ব্যাপক, সিরিয়ালের কোনো মেনটেন করতেছে না কোনোটা। প্রবাসীরা একই লাইনে দাঁড়িয়েছে, দ্বিতীয় ডোজ একই লাইনে, ফার্স্ট ডোজ একই লাইনে দাঁড়াচ্ছে। যারা এবারে জোর করে ঢুকতে পারে ওরা এবারে টিকা দিচ্ছে আগে। করোনা টিকা পেতে আজও রাজধানীর প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল অব্যবস্থাপনা, ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই, তদারকির জন্য ছিল না দায়িত্বশীল পর্যায়ের কেউ। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় অধিকাংশ কেন্দ্রের টিকা। আমার আগে হয়তো 20 জন বা 25 জন লোক ছিল, ঠিক আছে, কোনো লোক মানে এখানে টানেই নাই। টিকাগুলো গেল কই তাহলে? 700 জনের মতো লাইনে, তে আমাদের টিকা হয়েছে 350 জন, কিভাবে দেব বলেন। মডার্নার প্রথম ডোজ দেওয়া শেষ হয়েছে আজ, এখন থেকে দেয়া হবে ওই টিকার দ্বিতীয় ডোজ। চলমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন যখন কম থাকে তখন বলে যে ভ্যাকসিন কই, ভ্যাকসিন তো নাই। আবার যখন ভ্যাকসিন বেশি লোক আসে, লোক বেশি কেন আসলো, না আসলেও অসুবিধা আর আসলেও তাদের কাছে অসুবিধা। কোটি কোটি লোক রেজিস্ট্রেশন করেছে, আমরা একবারে সব দিয়ে দিতে পারবো না। এক সপ্তাহের মধ্যে প্রায় 54 লক্ষ ভ্যাকসিন আসবে, আমরা দিতে থাকবো। এ মাসে আরও ভ্যাকসিন আসবে 50 লক্ষ, আমরা আশা করি, সেটা আমাদেরকে জানানো হয়েছে। এ মাসে 1 কোটির উপরে ভ্যাকসিন চলে আসবে, কাজে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা ভ্যাকসিন দিতে থাকবো। আমি এই জন্যই বললাম যে ধৈর্য ধরতে হবে, ভ্যাকসিন ইনশাল্লাহ সকলেই পাবে। অন্যান্য ভাইরাসের মতো টিকা দেওয়ার মাধ্যমে করোনাও নির্মূল হবে প্রত্যাশা স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিনেশনের কার্যক্রম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।